মুখের এক সাইড হ্যাঁ একদম ছিড়ে ফলাইছিল পরে ট্রিটমেন্ট করে ওই থাবাতে থাবাতে থাবা থাবাতে সে এই বাম সাইড নিয়ে গেছিল একবার আচ্ছা আচ্ছা এই সকাল সকাল মেবি বাঘ আসছিল আর সকালে মেবি জয়ের ভাটা ছিল এই যে বড় একটা ছাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি বাংলা হয়ে সুন্দরবনের দিকে ঢুকছি তো সাথে ফুল ফ্যামিলি আর একটা ভেজেল আসতে আসতে এখনও পৌঁছায় নাই ওরা এসে হয়তো বা আমরা এখন ট্রলার বা নৌকা যেটাই হোক সেটা উঠবো আর দেখা হচ্ছে সেখানে গিয়ে এই যে আব্বু আব্বু হাই দিচ্ছে অবশেষে আমরা ঘাট থেকে নৌকায় উঠলাম এই যে ফুল ফ্যামিলি জায়গাটা বেশি জোস মানে নৌকার পিছনে বসছি একদম একা একা বেশি সুন্দর এই জায়গাটা আর ওই পাশে দেখা যাচ্ছে ওটাও সুন্দরবন আবার আমাদের পেছনে একটা গ্রাম দেখা যাচ্ছে নদীর ঠিক মাঝখানে আছে এখন এটাও সুন্দরবন আচ্ছা আমরা অনেকক্ষণ নদীর দিকে আসার পরে এখন এদিকে একটা খাল আছে খালের ভিতরে ঢুকে যাব আমি তো নৌকার একদম আগায় চলে এসেছি খালের ভিউটা দেখা যাবে এখন এখানে মনে হচ্ছে ফরেস্ট অফিস বা সেনাবাহিনীর কোনো ক্যাম্প বা বিজিবির কোনো ক্যাম্প আছে ভালো ঢেউ তো এদিকে এখানে স্পট মেবি আচ্ছা এই পর্যটন কেন্দ্রের নাম হচ্ছে হারবাড়িয়া আচ্ছা আর সামনে একটা বোট আছে সেটা মনে হয় পুলিশের টহল বোট এখানে অলরেডি একটা পর্যটন কেন্দ্র দেখতেছি আর কি সাথে একটা নৌকাও ভিড়তে পারত এখন আমাদের নৌকাটা ভিড় হয়ে আমরা আসার সাথে সাথে বানরের সাথে দেখা পেয়ে গেলাম কলা খাচ্ছে বানরগুলা বানরগুলা কলা দিলে কলাগুলো খেয়ে যাচ্ছে চোচা করে নিয়ে যাচ্ছে ভয় পাচ্ছে ভাই পিছান আচ্ছা এটাই হলো সেই হারবাড়িয়া পয়েন্ট আর এই যে নৌকাটা এখানে পার করা হয়েছে আমাদের আচ্ছা হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে দাঁড়ানোর পরে আমরা সবাই এসেছি টিকিট কাউন্টারে টিকিট কেটে দেন আমরা যাব আস্তে আস্তে ভিতরে মানে একটু গহীনে যাব আর ওই যে ফ্যামিলির অর্ধেক পার্সন ওই দিকে আর কিছু টিকিট নিচ্ছি আর দুইটা গানম্যান নিয়ে যাচ্ছি আমরা এই যে আমার ভাইয়া ফটোশ্যুট করতেছে আচ্ছা আমরা টিকিট কেটে গানম্যান নিয়ে এখন যাচ্ছি এগিয়ে আর এই ব্রিজটা অনেক সুন্দর নিচে একটা ছোট্ট খাল চলে গেছে নদীর থেকে সুন্দরবনের ভিতরে এরকম খাল হাজার হাজার আর ব্রিজটা আসলে অনেক সুন্দর মানে ভাল লাগছে অনেক আর আকাশে রোদটাও দারুণ মিষ্টি রোদ এই যে এখান দিয়ে বাঘের পায়ের ছাপ সকাল সকাল মেবি বাঘ আসছিল আর সকালে মেবি জয়ের ভাটা ছিল এই যে বড় একটা ছাপ জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আসলে এই রাস্তা যে সৌন্দর্যটা এটা আসলে আমি মুখে বা ভাষায় প্রকাশ করতে পারছি আর বাঘের দেখা পাই নাই যাই হোক কিন্তু হরিণের দেখা পাইছি অনেক হরিণ পাইছি অনেক 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 এই মুহূর্তে করম জলে চলে এসেছি আর সে সময় একদম আর এখানে হরিণের প্রজনন হচ্ছে আর কি এতক্ষণ তো বন্য হরিণ দেখছি অনেক এখন এটার ভিতরে
অনেক সুন্দর সুন্দর হরিণ আছে। এটা খাওয়ার কিছু না, এটা ক্যামেরা। অবশেষে কুমিরের সাথে দেখা হয়ে গেছে আমাদের, যদিও এটা আটকানো কুমির। নজর করো না কেন ভাই, এটা খোঁজা দেওয়া লাগবে। আরে না ঘুমাচ্ছে। এটার নাম রোমিও। ও যে ওই ভিতরে যেটা শুয়ে আছে ওটা রোমিও, এটা জুলিয়েট। আচ্ছা রোমিও জুলিয়েটের কোন। আচ্ছা এই পাশে কি, এই পাশে কি? ও আচ্ছা কুমিরের বাচ্চা, রোমিও জুলিয়েটের ছানা পানা। এখানে এই যে রোমিও জুলিয়েটের ছানা পানা, এগুলো সব অনেক 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 ছানা পানা। আচ্ছা দেখতেছি। ও আচ্ছা অনেক, বাপরে বাপ, এগুলো তো রোমিও জুলিয়েটের বড় বলা পান সব, নাতিপুতি এগুলো। আচ্ছা এই যে এই যে হরিণ, বন্য হরিণ চলে আসছে। আর এই যে বানর, এই এই পুকুরটা তো কুমির চাষ হয় না পুরোটাই। ওই যে বানর বাবা দৌড়াইতেছে। এই পুকুরটা ওয়াল করে দেওয়া হয়েছে, এই পুকুর। ওই যে কুমির, ওই যে ভাই দেখছেন, এই যে এই যে লেজ, এখানে তো থাকতে হবে। এই যে এই যে একটা, ওই যে একটা ভাই দেখছেন, দারুণ দারুণ। এই 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 টাইমটা ফিল হচ্ছে, মানে এর আগে যত টাইম ছিলাম অত বেশি ফিল হয় নাই, এখন বেশি ফিল হচ্ছে। আর বাঘের দেখা এখনও হয় নাই, তো হরিণের দেখা হয়েছে অনেক, বানর হরিণ, তারপরে আরও কিছু ওই যে জানোয়ার, এই সমস্ত প্রাণীর সাথে দেখা হয়েছে। এইটা হচ্ছে সুন্দরী গাছ, ক্যামেরায় তো ভালোভাবে দেখা যায় না। আচ্ছা এই সেই সুন্দরবনের সবচেয়ে নাম করা সুন্দরী গাছ। এই পাশে বাংলা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, ওই পয়েন্টের থেকে এই পয়েন্টটা বেশি সুন্দর। আচ্ছা আরেকটা ঘটনা হচ্ছে সুন্দরী গাছের সাথে, আরেকটা গাছ আছে সেটা অনেক নাম করা, সেটা হলো বাইন গাছ। এই যে এটা, এটা বাইন গাছ পুরোটা। জান আপনার লাইফের কি এরকম কোনো স্টোরি আছে যে আমি আমার চাকরি 31 বছর, আমার নাম মোতালেব শেখ। আচ্ছা আমার বাড়ি শরণখোলা থানা বাগড়ার জেলা, এবং সুন্দরবনে আমি বাঘের মুখ থেকে লোক ছাড়াই আনছি আপনার 89 সালে। আচ্ছা এবং নিয়ে যাচ্ছে আমার আপনি চাচা। আচ্ছা উনি গোল পাতা কাটতে গেছে, আমি তখন নৌকায় বসা দেখতেছি, ওনাকে নিয়ে যায়। আরও লোক ছিল, তখন আমি ওনাকে দেখি যে নিয়ে যাচ্ছে, তখন আমার চাচা বললে আমি নিজেই, বাপ আমার এবং চাচা একই কথা, তখন আমি নিজেই ছুটে গেছি চাচাকে আনতে। তারপরে অনেক দূর নিয়ে গেছি, পরে আমার চাচাকে লোকজন নিয়ে উদ্ধার করছি। আমার চাচা এখনো জীবিত ইনশাল্লাহ আছে, এবং মুখের এক সাইড একদম ছিঁড়ে ফেলাইছিল, পরে ট্রিটমেন্ট করে ওই থাপাতে থাপাতে থাপা থাপাতে সে এই বাম সাইড নিয়ে গেছিল একবার। আচ্ছা আচ্ছা। আর ভাই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটলো এই এরিয়াতে শুনলাম, এই টিভিতেও মনে হয় দেখছিলাম, মেবি নিউজে পড়ছিলাম, তো লোকে অর্ধেক নাকি পাত থেকে নিয়ে গেছে। কিছুদিন হয়তো এক মাস হয়েছে বোধহয় আপনার এটা সাত কিলো নিচে কাঁকড়া ধরতে গেছিল, তারপর ওখান থেকে একটা লোক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের এবং কর্মকর্তারা এবং আমাদের স্টাফ কলিগ ভাইরা, ওনারা অর্ধেক উপরে অর্ধেক আনছে আর অর্ধেক খেয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আল্লাহ মাফ করুক। উনি তো মনে হয় জীবিত নাই শুনছি। হ্যাঁ নাই, উনি জীবিত নাই। আচ্ছা, আর এই করণ দল থেকে আরো বিগত 10 বছর আগে একটা মেয়ে নিয়ে গেছিল, ওনার নাম ছিল সাপিয়া। আচ্ছা, ওনার ও বাকি নিয়ে গেছিল। আচ্ছা, ওনাকে খেতে পারছিল না, মাইরে ফেলেছিল। আচ্ছা, ওনার মৃত্যু আনছিল ওনাকে। কিছুই পাইনি, খুঁজে পাওয়া যায়নি। না, এমনি দিনের বেলায় তো এরকম একদম অন্ধকার অন্ধকার থাকে, হরর হরর একটা ফিল হয়, মানে ভয় লাগে। যেমন আমাদের করমচলে দুই দিন আগে বাঘ আসছিল আমাদের এই অফিসের সামনে, সমস্ত হরিণ 9টার দিকে দৌড়ে চলে আসছে। পরে দেখি মা বাবা, এই মা আর বাচ্চা, এরা এখানে আসছিল দুটা, আজ 2-3 দিন হয়েছে। আচ্ছা, তারপরে জনগণ সকালবেলা আমরা আর লোকজনে তাই আমাদেরকে বলছে যে এখানে পাড়া দেখছি। পরে আমরা এসে দেখি বাঘের ঠিকই পাড়া, এবং আজকেও পারা দেখছে বাগে। আচ্ছা আচ্ছা, এই এরিয়াতে, এই এরিয়াতে বাগে পারা ছাপ্পা হয়ে গেছে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন সামনের দিকে যাই আমরা, ইনশাআল্লাহ ঘুরে দেখি। আচ্ছা চলেন। বাগের কিছু পায়ের চিহ্ন, আর এখানে কুমিরের কিছু ডিম আর বাঘের নখ, সাথে দেখলাম যে কুমিরের কিছু চোয়াল, কিছু কাঁকড়া, ইউনিক কিছু কাঁকড়া, আর শুশুকের ডিম। এটা শুশুক ডিম পারে জানতাম না। এনিওয়ে, আর এইটা সম্পূর্ণ হলো সুন্দরবনের ম্যাপ। আমার টার্গেট ছিল সেই কটকা যাওয়ার, দুবলাচর, হিরন পয়েন্ট, এইসব জায়গায় হলো বেশি বেশি জোশ। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে বিদায় নেওয়ার পারা। আর এদিকে হলো আমাদের নদী, যেখান থেকে আসছে আমাদের নৌকাটা হলো, বোটটা হলো এটা। আর এই সিনটা বেশি সুন্দর ছবি তো স্যার। যাই হোক, তো এই সিনটা সূর্য অস্ত যাচ্ছে, আর ছোটো খাটো যে খালগুলা বেশি সুন্দর। আর এটা হলো বড় নদী, এটা আমরা আসলাম মাত্র এখান থেকে, আমরা যাবো এখন এদিকে, একদম পাশের দিকে মুখ করবো গাড়িতে উঠে।